জনগণের সাড়া না পেয়ে বিএনপি সহিংসতার চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন বিএনপি অনির্বাচিত সরকার আনারও পায়তারা করছে। রোববার বিকেলে ঢাকার মহানগর আওয়ামী লীগের সব সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যারা সরকার পতনের স্বপ্ন দেখছে তাদেরই পতন হবে। মিরাজ মিজু রিপোর্টে বিস্তারিত। বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে এবং সরকারের উন্নয়ন বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অক্টোবর মাসে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। এসব কর্মসূচি চূড়ান্ত করতে ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বসে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন তিনি। সোমবার মেট্রো রেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে, সেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সেদিন শাপলা চত্বর দেখতে আমাদের একটা বিশাল জনস্পদ। 28 অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া সাজা স্থগিত করে সর্বোচ্চ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ উদারতা ও মানবিকতা দেখিয়েছে। সাজা স্থগিত করে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা অক্টোবরে সরকার পতনের কথা বলছে তাদেরই পতন হয় কি না তা সময়ই বলে দেবে। যারা এখন আমাদের পতন দেখছেন এই অক্টোবরে তাদেরই পতন হয় কি না সেটা একটু ভেবে দেখতে। নিজেদের পতনের জন্য অপেক্ষা করুন, ভুলে রাজনীতি আপনাদেরকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। জনগণের সাড়া না পেয়ে বিএনপি এখন সহিংসতা ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। একটা সুগভীর চক্রান্ত আছে। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।